বাংলাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করেন জয়পুর এক আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু এমপি। এ উপলক্ষে আজ বেলা 11টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বর্মান হোসেনের সভাপতিত্বে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ কর্মসূচি উদ্বোধন করেন। উদ্বোধনে স্থানীয় এমপি শামসুল আলম দুদু গৃহহীনদের হাতে জমির দলিল ও চাবি তুলে দেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মোংরা, সহকারী ভূমি কমিশনার মারুফ আফজাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিহাদ মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মণ্ডল, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দে প্রমুখ। উল্লেখ্য, তৃতীয় পর্যায়ে উপজেলায় 121টি গৃহহীন পরিবার গৃহ ও জমি পাচ্ছেন। মজবুত ভিত্তি ও গুণগত মানসম্পন্ন প্রতিটি বাড়ি নির্মাণ বাবদ খরচ হয়েছে 2,59,500 টাকা। এ কার্যক্রমের আওতায় পাঁচবিবি উপজেলায় প্রথম পর্যায়ে 30টি এবং দ্বিতীয় পর্যায়ে 37টি সহ মোট 121টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। জুয়েল শেখ, পিআইবি 71 টিভি, জয়পুরহাট।